ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী স্টেশন রোড, চোরাগালি, গাজীপুর, ভোগড়া বাইপাস মোড়ে যানবাহনের জটলা তৈরি হয়েছে। যানবাহন চলছে ধীর গতিতে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাতে যানবাহন সংকট ও বাড়তি ভাড়ার কারণে ভোগান্তি পড়েছে যাত্রীরা। এই মহাসড়কে টাঙ্গাইল অংশে 20 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানবাহন চলছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে যাত্রী ও চালকেরা। কোরবানির পশু নিয়ে বেকায়দায় পড়েছে ব্যবসায়ীরা। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কেও যানবাহনের চাপ রয়েছে। গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপ, ভ্যানে বাড়ি ফিরছে মানুষ। তবে ভিন্ন চিত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। মহাসড়কের বাড়তি যানবাহন থাকলেও যানজট নেই। পদ্মা সেতু উদ্বোধনের পর সেতু পার হয়ে ঈদ করতে প্রথমবারের মতন বাড়ি যাচ্ছেন দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। আগে নদী পার হতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হলেও এখন নির্বিঘ্নেই বাড়ি ফিরছেন তারা। পদ্মা সেতু হয়ে ঈদ যাত্রার বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইব্রাহিম হোসেন। ইব্রাহিম, যানবাহনের বাড়তি চাপে টোল প্লাজা ও সেতু পারাপারের চিত্র কেমন দেখছেন, এবং সেই সঙ্গে ঘরমুখো মানুষ কি স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারছেন কিনা? জি হাবিব, আসলে আপনি যেমনটা বলছিলেন যে এই প্রথম কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ পদ্মা সেতু পার হয়ে ঘরমুখো যে ঈদ যাত্রা, ঈদে বাড়ি যাচ্ছে, এবং তাদের এই প্রথম যে ঈদে একেবারে সড়ক পথে যেতে পারতেছে। কারণ এর আগে কিন্তু এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ কিন্তু ওইভাবে সড়ক পথে যেতে পারত না, তাদের ফেরি, লঞ্চ, ট্রলার বা বিভিন্ন নৌপথে তাদের যেতে হতো, এবং এতে কিন্তু তাদের অনেক ভোগান্তিতে পড়তে হতো। তো আমি সকাল থেকে এখানে আসি, তো আমরা আজকে থেকে যদিও যানবাহনের চাপ বাড়ার কথা রয়েছে, তবে এখন পর্যন্ত তেমন আমরা চাপ দেখতে পাইনি। তবে এখান থেকে যতটুকু জানতে পেরেছি যে তারা যেটা জানিয়েছে, দুপুরের পরে হয়তো দেখা গেছে কিছু ঘরমুখো মানুষের চাপ বাড়বে যারা ঈদে বাড়ি যাবেন। তো দুপুরের পরে আমরা পরবর্তীতে খবর হয়তো আরো জানাতে পারবো যে ঘরমুখো মানুষ যে ঈদ যাত্রায় বাড়িতে যাচ্ছেন এবং তাদের যে বাড়তি চাপ। তো সকাল থেকে আমি টোল প্লাজায় রয়েছি জাজিরা প্রান্তে। জাজিরা প্রান্তে কিন্তু এখন তেমন কোনো চাপ নেই, তবে জাজিরা প্রান্তের চাইতে এখন মুন্সীগঞ্জের ওই প্রান্তে হয়তো চাপটা একটু বেশি থাকার কথা রয়েছে। কারণ ঢাকা থেকে মানুষ যেহেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলে আসবে, তো সেহেতু চাপটা ওই পারে বেশি হবে, এপারে হয়তো যাওয়ার সময় একটু চাপ বেশি পড়বে। তবে এখন পর্যন্ত ধন্যবাদ আপনাকে ইব্রাহিম। ইব্রাহিম হোসেন জানাচ্ছিলেন পদ্মা সেতু এলাকা থেকে।